অবশেষে ঘোর আর ভুল ভাঙল রোহিত শর্মার। বছরখানেক আগে যে নিয়মের প্রশংসায় মুখর হয়েছিলেন, এবার সেই নিয়ম নিয়েই রাজ্যের বিরক্তি ভারতীয় অধিনায়কের। তা আর কিছু নয়, আইপিএল এর বহুল আলোচিত ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। ক্রিকেটটা তো সবসময় স্পেশালিস্টদের খেলা নয়, এই যেমন শাহিন শাহ আফ্রিদি কখনো ব্যাট হাতে দানব হয়ে ওঠেন, আবার রোহিত শর্মা যেমন আইপিএল এ একটি হ্যাটট্রিকের মালিক। অনেকে আবার আছেন ব্যাটে বলে টুকটাক হাত পাকালেও কম যান না, কিন্তু তাদের সেই হাত পাকানোর চর্চা একেবারেই থেমে গেছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মে। আইপিএল এ টানা দ্বিতীয় বছর ধরে ব্যবহার করা হচ্ছে আলোচিত সমালোচিত নিয়মটি। এই নিয়ম ব্যবহার করে একাদশের ১১ ক্রিকেটারের বাইরেও একজনকে খেলানো যাচ্ছে, তাতে অলরাউন্ডারদের চাহিদা কমেছে, সেই সাথে স্পেশালিস্ট বোলার বা ব্যাটারদের বাইরে কারো আশ্রয় নিতে দেখা যাচ্ছে না অধিনায়কদের। মাত্র কদিন আগে টম মুডি এক্সে লিখেছিলেন, অনেক ট্রায়াল হয়েছে, আমার মনে হয় এখন শুধু প্লেইং ইলেভেনে ফিরে যাওয়া উচিত। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম ব্যাটিং বোলিং এর ভারসাম্য নষ্ট করছে, দল নির্বাচন আর নিলামের ভুল ত্রুটি ঢেকে ফেলছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালুর সময় পক্ষেই কথা বলেছিলেন, বলেছিলেন ক্রিকেটে এমন নতুন নতুন উদ্ভাবন আসা আকর্ষণীয় ব্যাপার, কেবল সময়ই বলে দেবে যে কি ঘটবে এবং দলগুলো কিভাবে এই নতুন নিয়মের সাথে মানিয়ে নেবে। তবে টসের পর একজন ইম্প্যাক্ট খেলোয়াড় নিয়ে দলে পরিবর্তন আনার এই প্রক্রিয়া আমি পছন্দ করছি। সেই পছন্দ যেন বছর ঘুরতেই হয়ে উঠেছে অপছন্দ, রোহিতের যেন সেই ঘোর কেটেছে। ইম্প্যাক্ট প্লেয়ারকে আর ক্রিকেটের জন্য ইম্প্যাক্টফুল নিয়ম মনে হচ্ছে না তার। রোহিত বলেন, ইম্প্যাক্ট সাব নিয়মটা আমার পছন্দ নয়, এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের কাছে বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন। শিবম দুবে ওয়াশিংটন সুন্দরটা বল করছে না, যা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে ব্যাপারটার আমি ভক্ত নই, এটা শুধুই বিনোদন। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা অধিনায়করাও বা কতটা আত্মস্থ করেছেন সেই প্রশ্ন উঠছে। টস সেশনে প্রায়ই দেখা যায় অধিনায়করা একাদশ জানাতে গিয়ে তালগোল পাকাচ্ছেন, যদিও ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম ব্যবহার করে দলগুলোর সাফল্য দেখার মতো।